এই স্কিলটা সমস্যা হলো, ওজন ঠিকঠাক নিত না, ইঁদুরে ওয়েট সেল তার সব কেটে দিয়েছিল, তো ওয়েট সেল চেঞ্জ করা হয়েছে। তো ওয়েট সেল চেঞ্জ করার পর এখন ওজন ঠিকঠাক দেখায় না, তো এর ক্যালিব্রেশন দেওয়া লাগবে। এটা হলো সেই আগের ওয়েট সেল, এটা আমার এক বড় ভাই চেঞ্জ করছে কিন্তু ওজন ঠিকঠাক আসে না, পরে আমাকে ফোন দিল, তো আমি সে ক্যালিব্রেশন করার জন্য আসছি। তো এর ক্যালিব্রেশন করতে হলো 5747। এর পরের অংশ আপনারা অনেকেই জানেন কীভাবে কী করতে হয়, খুবই চায়না ডিজিটাল স্কেল, এটা এটা সহজেই ক্যালিব্রেট করা যায়। 10 কেজি ওজন চাপানো হলো, এবার নেক্সট অপশন ওজন দেখিয়ে দেয় কত কেজি, তো এখানে 50 কেজি আছে, 10 কেজি দেখিয়ে দিলাম। পরের ধাপটা হলো আপনার কত কেজি স্কেল, তো এটা হলো 300 কেজির স্কেল, ঠিকই আছে। পরেরটা ডিজিট 2 থাকবে, নেক্সট নেক্সটে 6 থাকবে, এবারে যে হয়ে গেল খুবই সহজ, 3-4টা ধাপ আসে, 3-4টা ধাপ নেক্সট করলেই হয়ে যায়। এটা আপনিও নিজের থেকে ঠিক করতে পারবেন। অনেক সময় কোডে কাজ না করলে অবশ্যই সার্কিটের পিছনে ক্যালিব্রেশনের টেস্ট পয়েন্ট দেওয়া থাকে, সেই টেস্ট পয়েন্ট ধরে স্কেল অন করলে সেই ক্যালিব্রেশন অপশনটা চলে আসে। অনেকেই হয়তো জানে না, অনেকেই কোড চায় কিন্তু আসলে কোনো স্কেলেই কোড লাগে না, সব কোডবিহীন সবগুলোই কাজ করা যায়। ধন্যবাদ।